সবাইকে আবার অডিও লেকচার ভিডিওতে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা বিইউপি এর অ্যাডমিশন টেস্ট 2020-21 নিয়ে। এখানকার আপডেটগুলো তোমাদেরকে জানাবো এবং কীভাবে পরীক্ষা দিলে তোমরা চান্স করে নিতে পারবা এবং কী কী বিষয় তোমাকে খেয়াল রাখা লাগবে সেগুলো ইনশাল্লাহ আমরা আলোচনা করব। তো সবার আগে বলে রাখি যে বিইউপি আসলে পাবলিক ভার্সিটি নাকি প্রাইভেট ভার্সিটি? উত্তর হচ্ছে পাবলিক ভার্সিটি, তবে এটাতে একটু ব্যয় বেশি, অর্থাৎ পড়ালেখা করার খরচ একটু বেশি। তো এটা একেবারেই বেশি যে এরকম না, মানে প্রাইভেট থেকে তোমার অনেক অনেক কম, তবে পাবলিক ভার্সিটিগুলো থেকে একটু বেশি। কারণ হচ্ছে যে এখানকার ফ্যাসিলিটি একটু বেশি, মানে এই বিশ্ববিদ্যালয়ের, এবং সব কিছু উন্নত ধরনের, এই কারণেই তোমার তাদের একটু ব্যয় বেশি হয়, বিদায় কিছু টাকা তারা স্টুডেন্টদের থেকে বেশি নিয়ে থাকে। তো এটা মূলত আর্মিরাই চালায় এবং এখানে আর্মি অর্থাৎ মিলিটারি কোটা আছে, অর্থাৎ যারা আর্মির মিলিটারিদের সন্তান বা এ জাতীয় তাদের জন্য কিন্তু এখানে তোমার সিট রয়েছে, অর্থাৎ কোটা রয়েছে। এছাড়া যারা মুক্তিযোদ্ধা তাদের জন্য কিন্তু কোটা আছে। তো আমরা সেই দিকে যাব না। বিইউপিতে পড়ালেখার সুবিধা হচ্ছে যে তুমি এটা কোনো অংশেই অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে কম নয়, বরং কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বিশ্ববিদ্যালয় থেকে অনেক বেশি, অর্থাৎ এর যে ফ্যাসিলিটি এবং পড়ালেখার যে স্কোপগুলো সেগুলো কিন্তু অন্যান্য ভার্সিটি থেকে ভালো। এই জন্য এটা নাম দেওয়া হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, কারণ এখানের পড়ালেখার যে কারিকুলামটা একটু ভিন্ন টাইপের এবং একটু অন্য টাইপের। ওকে, তো এই জন্য এটাকে এ ধরনের নাম দেওয়া হয়েছে। তো এখানে যারা পড়তে পারবা আমি মনে করি যে তারা ভালো কিছুই অর্জন করতে পারবা। তো এখানে মোট চারটা ইউনিট, একটাকে বলা হয় ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, যেটাকে বলা হয় FASS, আরেকটা হচ্ছে ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, যেটাকে FSSS বলা হয়ে থাকে, আরেকটা হচ্ছে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, যেটাকে FBS বলা হয়ে থাকে, এবং আরেকটা হচ্ছে ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটাকে FST বলা হয়ে থাকে। এখন এই FSTতে শুধুমাত্র সায়েন্স স্টুডেন্টরাই পরীক্ষা দিতে পারবে, যেহেতু এটা শুধুমাত্র সায়েন্সের জন্য, আর বাকি তিনটাতে, অর্থাৎ এই 1, 2, 3 এই তিনটাতে সবাই পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ সায়েন্স, কমার্স, আর্টস সবাই পরীক্ষা দিতে পারবে। বাট সমস্যা হচ্ছে এখানে একটু GPA বেশি চাইছে, এবার অনেক বেশি চাইছে, কারণ তারা আসলে বেশি সংখ্যক পরীক্ষার্থীকে অ্যাটেন্ড করতে নর্মালি দেয় না, এই জন্যই। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে শুধুমাত্র যে পরীক্ষা হয় তা না, এখানে তোমাকে ভাইভা অ্যাটেন্ড করতে হবে এবং ভাইভাতেও কিন্তু নাম্বার আছে। ওকে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখা যায় যে ভাইভাতে নর্মালি নাম্বার থাকে না, বাট এখানে ভাইভাতে নাম্বার আছে। তো আমি শুরুতে সেই জিনিসগুলো তোমাদেরকে বলে ফেলবো। এখানে ভাইভাতে 50% নাম্বার কাউন্ট করা হবে, তোমার মোট নাম্বারের 50% ভাইভা থেকে আসবে, 15% মানে 15%। তারপর হচ্ছে তোমার MCQ থেকে 65% না হবে, MCQ যদিও এই ইউনিটটাতে 80 নাম্বারের MCQ পরীক্ষা হয়, বাকিগুলোতে 100-100 করে MCQ পরীক্ষা হবে। ওকে, 100টা MCQ, কোনো রিটেন পরীক্ষা হবে না, মানে আমি বলতেছি যে CQ আসবে না, MCQ আসবে। ওকে, তাহলে MCQ 100, 100, 100 এবং এখানে 80, বাট এটাকে পরবর্তীতে, এখানে তো 100%, এখানে 80%, এগুলোকে পরবর্তীতে 65%-এ কনভার্ট করা হবে। ওকে, তারপরে তোমার যে HSC-র উপর GPA সেটার উপর 5% নিবে সেটা থেকে, আর SSC-র GPA থেকে 15% নিবে, 15% নিবে। কেন এই SSC-র GPA থেকে বেশি? কারণ SSC-তে তুমি পরীক্ষা দিছিলা, HSC-তে তুমি পরীক্ষা দাও নাই, অটোপাস করছো, এই জন্য এরা এখানে একটু কমাই দিছে আর এখানে একটু বাড়িয়ে দিছে। এই সবগুলো যোগ করে দেখো মোট 100% হয়। এই মোট 100% তোমার অ্যাসেসমেন্ট বা তোমার যোগ্যতাকে কী করবে, নির্ধারণ করবে, বা তোমার মেরিট লিস্টকে নির্ধারণ করবে। তাহলে ভাইভা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট। তুমি MCQ পরীক্ষায় পাশ করলেও যদি ভাইভাতে পাস না করো তাহলে হয়তো তুমি বাদ পড়ে যেতে পারো, এই জন্য এটা শুরুতেই মাথায় আমি দিয়ে দিলাম। এখন এখানে যে বিষয়টা হয় সেটা হচ্ছে তোমার যেই ভাইভাটা হয় সেটা নিয়ে আমরা হয়তো পরে আবার আলোচনা করবো একদিন, যদি পরীক্ষার পর পরই আলোচনা করবো, এখন না। এখন এখানে MCQ যে পদ্ধতি, যে পরীক্ষা হবে সেটা নিয়ে যদি আমরা বলি, যে পরীক্ষা পদ্ধতি পুরোপুরি ইংলিশ ভার্সনে হবে, অর্থাৎ তোমার পুরো পরীক্ষাটাই ইংরেজি ভার্সনে কোশ্চেন হবে। যারা বাংলা থেকে, বাংলা মিডিয়াম থেকে পড়ছো, ইংলিশ মিডিয়াম থেকে পড়ছো, যাই হোক, ইংলিশ মিডিয়ামের কোশ্চেন হবে, শুধু বাংলা প্রশ্নটাই বাংলাতে হবে, মানে বাংলা সাবজেক্ট যেটা, যেমন তোমার আমি যদি বলি কোথায় বাংলা আছে,
বাংলা হচ্ছে এই যে এখানে যে বাংলা 30 মার্কের পরীক্ষা হবে এই পরীক্ষার শুধু বাংলা ল্যাঙ্গুয়েজ হবে আর বা সবগুলা ল্যাঙ্গুয়েজ ইংরেজি ওকে বাট কোশ্চেন কিন্তু তোমাদের বই থেকে আসবে মেইন বই ইন্টারমিডিয়েটের যে বইগুলো সেগুলো থেকে আসবে তো এখন আরেকটা কথা এখানে কোনো তোমার মেরিট লিস্ট দেওয়া হলেও তুমি কত নাম্বার পাইছো তুমি জানবা না কখনো মানে কত নাম্বার দেওয়া কত নাম্বার তুমি পাইছো স্টুডেন্টরা কত নাম্বার পায় সেটা বলে না কখনোই বলে নাই তার মানে আমরা বলতে পারবো না যে আসলে তুমি কত পাইলে চান্স পাবা ওকে তবে নর্মালি আমরা বলতে পারি তুমি যদি ভর্তি পরীক্ষায় 80% নাম্বার পাও বা 70% নাম্বার পাও তুমি চান্স পাবা নর্মালি বলতেছি আমি বাট আসলে একজাক্ট ফিগারটা বলা খুবই কঠিন ওকে তো এবার আমরা দেখি যে আসলে এখানে পরীক্ষা দিতে হলে কী কী কন্ডিশন তোমাকে ফিল আপ করা লাগবে ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স যেটা সেটাতে তো সবাই পরীক্ষা দিতে পারবে আমি বলছি সায়েন্স কমার্স আর্টস সায়েন্স থেকে পরীক্ষা দিতে হলে তোমার মোট জিপিএ লাগবে 9 আলাদাভাবে 4.50 করে থাকা লাগবে অর্থাৎ এসএসসিতে 4.50 এইচএসসিতেও 4.50 থাকা লাগবে কমার্স থেকে যদি তুমি পরীক্ষা দাও তাহলে তোমার মোট জিপিএ থাকা লাগবে 8.50 এবং আলাদাভাবে এসএসসিতে 4 এইচএসসিতেও 4 থাকা লাগবে আর্টস থেকেও সেম 8.50 মোট জিপিএ লাগবে আর আলাদাভাবে 4-4 করে তোমার থাকা লাগবে এখানে সাধারণ জ্ঞানের পরীক্ষা হবে 30 বাংলা 30 ইংরেজি 40 তোমাকে শুধু এই যে জিকে পার্ট যেটা এটা ইংরেজি ল্যাঙ্গুয়েজে দিতে হবে এটাই কঠিন আর বাংলা তো বাংলা ল্যাঙ্গুয়েজে আসবে ইংরেজি তো আগে থেকে ইংরেজিতেই আসতো ওকে তাহলে এখানে কী কী সাবজেক্ট আছে এই ফ্যাকাল্টিটাতে এইখানে আছে ডিজাস্টার অ্যান্ড হিউম্যান সিকিউরিটি ম্যানেজমেন্ট ইকোনমিক্স ইংলিশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং সোশিওলজি এই সাবজেক্টগুলো এখানে রয়েছে এবার যদি আমরা পরের ফ্যাকাল্টিতে আসি এটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ যেটাকে বলা হয় FSSS সেখানে তোমার ইন্টারন্যাশনাল রিলেশন ল বা এলএলবি এবং মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এই তিনটা সাবজেক্ট রয়েছে এখানে তোমার কিসের উপর পরীক্ষা হবে এখানে ইংলিশ পরীক্ষা আসবে 40 নাম্বারের বাংলা 30 এবং জিকে 30 সেম টু সেম ওকে সেম সেম এই দুইটারই ওকে এবং এখানেও সায়েন্স কমার্স আর সবাই পরীক্ষা দিতে পারবে সায়েন্সের জন্য জিপিএ লাগবে 8.50 আলাদা করে 4 কমার্সের জন্য জিপিএ লাগবে 8.25 এবং আলাদা করে 3.75 করে জিপিএ থাকা লাগবে আর আর্টসের জন্য মোট জিপিএ লাগবে 8.25 এবং আলাদাভাবে 3.75 করে জিপিএ তোমার থাকা লাগবে যদি থাকে তুমি তাহলে অ্যাডমিশন টেস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবা ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ যেটা FBS সেখানে ও সায়েন্স কমার্স আর্টস সবাই পরীক্ষা দিতে পারবে ভুলেও মনে করো না যে শুধু কমার্স পরীক্ষা দিতে পারবে এখানে সবাই পরীক্ষা দিতে পারবে এবং এখানে কমার্সের কোনো সাবজেক্ট আসবে না পরীক্ষায় অর্থাৎ এটা তোমার জন্য একটা অফার সম্ভাবনা যে তুমি কমার্সের না পড়েও কমার্সে চলে যাওয়া আর্টস থেকে কমার্সে চলে যাওয়া বা সায়েন্স থেকে কমার্সে চলে যাওয়া কারণ কমার্সের সাবজেক্টে পরীক্ষা হচ্ছে না পরীক্ষা কিসের হচ্ছে পরীক্ষা হবে জেনারেল ম্যাথ যেগুলো 9-10 আমরা করছি সেরকমই এবং ইংলিশ তারপরে হচ্ছে জিকে জেনারেল ম্যাথ থেকে 35টা অঙ্ক আসবে MCQ স্টাইলে ইংলিশ থেকে আসবে 35টা এবং জিকে থেকে আসবে 30টা এখানে কী কী সাবজেক্ট আছে এখানে সাবজেক্ট আছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম তারপর হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং তারপর হচ্ছে তোমার BBA জেনারেল মানে সবগুলো এখানে কম্বাইনলি পড়ানো হয় এটাকে নাম দেওয়া হয়েছে BBA যেমন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু BBA নামে একটা সাবজেক্ট আছে নামই BBA ওকে তারপর হচ্ছে ম্যানেজমেন্ট স্টাডিজ তারপর হচ্ছে মার্কেটিং এই সাবজেক্টগুলো এখানে রয়েছে সায়েন্স থেকে পরীক্ষা দিতে হলে তোমার জিপিএ লাগবে 9 আলাদাভাবে 4.25 করে কমার্স থেকে পরীক্ষা দিতে হলে তোমার জিপিএ লাগবে 8.50 আলাদা করে 4 থাকা লাগবে অর্থাৎ এসএসসিতেও 4 এইচএসসিতেও 4 ওকে দ্রুত বলতেছি কারণ টাইম কমানোর জন্য আর্টস থেকে পরীক্ষা দিতে তোমার জিপিএ থাকা লাগবে 8.50 এবং আলাদা করে 4 থাকা লাগবে তাহলে এখানেও এই সবগুলোতে 100 নাম্বার করে পরীক্ষা হচ্ছে এবার চলে আসতেছি শুধু সায়েন্সের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারে যে ইউনিটটাতে সেটা হচ্ছে FST যেটাকে বলা হয় সায়েন্স অফ টেকনোলজি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ওকে এখানে কিসের পরীক্ষা হবে এখানে মূলত তোমার হায়ার ম্যাথ বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ এগুলোই আসবে বাট তুমি হায়ার ম্যাথ এবং বায়োলজি থেকে যে কোনো একটা দেখাইতে পারবো তবে এখানে একটা কন্ডিশন আছে আমি একটু পরে বলতেছি তাহলে পরীক্ষার কিসের হবে ম্যাথ অথবা বায়োলজি 20 যে কোনো একটা দেখাইতে হবে তোমাকে তারপরে ফিজিক্স হচ্ছে 20 কেমিস্ট্রি 20 ইংলিশ 20 মোট 80 নাম্বারের MCQ তোমাকে দেখাইতে হবে ভুলেও হায়ার ম্যাথ বায়োলজি দুইটা একসাথে দেখানো যাবে না হয় হায়ার ম্যাথ অথবা বায়োলজি দেখাতে হবে তবে কন্ডিশন আছে আমি বলে দিচ্ছি একটু পরে এখানে কী কী সাবজেক্ট আছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ মূলত ICT যেটাকে বলা হয়ে থাকে ওকে এবং এনভায়রনমেন্টাল সায়েন্স এই দুইটাই সাবজেক্ট আছে শুধুমাত্র এবং সায়েন্স থেকে যারা পরীক্ষা দিবে এখানে তাদের জিপিএ থাকা লাগবে 9.25 এবং আলাদা করে 4.50 করে জিপিএ থাকা লাগবে একটু আগে আমি বলছিলাম যে একটু কন্ডিশন আছে সেই কন্ডিশনটা কি কন্ডিশনটা হচ্ছে এরকম যদি তুমি
মানে আইসিটি মানে আইসিই এবং এনভায়রনমেন্টাল সায়েন্স দুই সাবজেক্টেই ভর্তি হতে চাও, মানে তুমি যেটাতে চাও সেটাতে ভর্তি হওয়া যে কোনো ইচ্ছা, তখন তোমাকে হায়ার ম্যাথ আনসার করতে লাগবে। আর যদি তুমি শুধুমাত্র এনভায়রনমেন্টাল সায়েন্সে ভর্তি হতে চাও, আইসিইতে ভর্তি হতে চাও না, তাহলে তুমি বায়োলজি আনসার করবা। ওকে, মানে মোট কথা হচ্ছে হায়ার ম্যাথ আনসার করলে তুমি দুইটাতেই ভর্তি হতে পারবা, আর বায়োলজি আনসার করলে তুমি আইসিইতে ভর্তি হতে পারবা না। এবার তোমার ইচ্ছা তুমি কি হায়ার ম্যাথ আনসার করবা নাকি বায়োলজি আনসার করবা। এখন এখানে পরীক্ষা কখন হবে? পরীক্ষা হবে তোমার এফএসটি যেটা অর্থাৎ সায়েন্সের যেটা এবং এফএএস অর্থাৎ এটা, ওকে, এই ফ্যাকাল্টিটা, ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স যেটা, এই কোনার দুইটা, এই দুইটা কোনার এক্সাম হবে তোমার, এই দুইটার এক্সাম হবে 26 ফেব্রুয়ারি, একটা সকালে একটা বিকেলে একসাথে না আবার। তাহলে তুমি সবগুলোতে আবেদন করতে পারবা, এটার বিকেলে হলে এটা সকালে, এটা সকালে হলে এটা বিকেলে, এরকম সার্কুলার স্পষ্ট লেখা আছে, আমি টাইমটা এক্স্যাক্টলি আমার মনে নাই, তোমরা একটু সার্কুলার থেকে দেখে নিবা। ওকে, আর এই দুইটার পরীক্ষা হবে, এই কোনার দুইটার পরীক্ষা হবে তোমার 27 ফেব্রুয়ারি। তাহলে এটা হচ্ছে, এই এটা হচ্ছে 26 ফেব্রুয়ারি, সময় বেশি নেই, আর এটা হচ্ছে 27 ফেব্রুয়ারি পরীক্ষা হবে। ওকে, এখানে এমসিকিউ পদ্ধতি পরীক্ষা হয় এবং নেগেটিভ মার্কিং আছে, প্রতিটা এমসিকিউ ভুল গেলে 0.25 কাটা যাবে, অর্থাৎ ভুল এমসিকিউ দাগানো যাবে না। ওকে, এবং পরীক্ষা 4টা সেন্টারে হবে, একটা হবে ঢাকায়, একটা হবে চিটাগং, একটা হবে বগুড়া এবং একটা হবে খুলনা, খুব সম্ভবত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল যে বা কলেজ যেগুলো আছে সেগুলোতে হওয়ার সম্ভাবনা আছে, এবং ঢাকারটা বিইউপির ক্যাম্পাসে হওয়ার সম্ভাবনা বেশি। ওকে, চিটাগং, বগুড়া এবং খুলনার পরীক্ষাগুলো ক্যান্টনমেন্ট যে পাবলিক স্কুল এবং কলেজগুলো থাকে সেগুলোতে হতে পারে। ওকে, সেটা এক্সামে যখন তোমরা অ্যাটেন্ড করবা তার আগে তোমাদেরকে একটা লিস্ট দিয়ে দিবে, সিট প্ল্যান দিবে, সেখানে তোমরা বুঝে যাওয়া যায় তোমার সিট কোথায় পড়ছে। তো আমি তো তোমাদেরকে সব ইনফরমেশন দিছি, এখন কোয়েশ্চেন হচ্ছে তোমরা প্রস্তুতি কীভাবে নিবা বা কীভাবে পড়লে তুমি চান্স পাবা। দেখো 4টা ইউনিটে ইংলিশ আছে, দেখো ইংলিশ এখানে 20, এখানে হচ্ছে তোমার 35, এখানে হচ্ছে আবার কত 40, আবার এখানেও 40, দ্যাট মিন্স ইংলিশ এখানে একটা বড় একটা ফ্যাক্টর। ওকে, তো এই ইংলিশ কোশ্চেন একটু হার্ড হয়, ভোকাবুলারি আসে, সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি এগুলোও আসে। তো তোমাকে যেটা করতে হবে, একটু ভালো করে ইংলিশের প্রিপারেশন নিতে হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সমাধান করতে হবে, আর বাজারে মেন্টরের একটা বই পাওয়া যায়, মেন্টরস ইংলিশ কিউ ব্যাংক, চাইলে এটা কালেক্ট করতে পারো তোমরা। এই বইটাতে সুবিধা হচ্ছে এটাতে আইবিএ এর কোশ্চেনগুলো দেওয়া আছে, আইবিএ, বিবিএ এবং এমবিএ দুইটাই দেওয়া আছে, সাথে বিইউপিএরগুলো দেওয়া আছে। তো তোমরা এটা কালেক্ট করলে মোটামুটি একটু সুবিধা পাবা, বাট অন্যান্য বই যেগুলো আছে সেগুলো তুমি চাইলে ফলো করতে পারো। এখানে যে জিকে আসে, তুমি দেখো এখানে জিকে হচ্ছে 30, এখানে হচ্ছে তোমার 30, এবং এখানেও কিন্তু জিকে 30, এবং কোশ্চেনটা কিন্তু ইংলিশে হবে। তো বাংলাদেশে ইংলিশে জিকের ভালো বই নেই বললেই চলে, যেগুলো আছে এগুলো আসলে আমার কাছে ভালো লাগে না, একটা দুইটা আছে বাট সেগুলো আসলে অত বেশি ভালো না। ওকে, তো এখানে যেটা করতে হবে তোমাকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো বাংলায় আসছে আলটিমেটলি, তোমাকে সেগুলোই বেশি বেশি স্টাডি করতে হবে এবং সেগুলো থেকেই কোশ্চেন আসবে। ওকে, এবং তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে দেখো সেগুলোই, জাস্ট ল্যাঙ্গুয়েজটা ইংরেজিতে, এটা তোমার একটা এমনটা ঝামেলা হওয়ার কথা না। অর্থাৎ তুমি যদি কয়েকবার প্র্যাকটিস করো বিইউপির কোশ্চেন ব্যাংক, তাহলে তুমি বুঝে যাবা যে তুমি কীভাবে আনসার করবা। জিকে এর জন্য আমাদের এই বইটা ফলো করতে পারো, এটা সব বিশ্ববিদ্যালয়ের জন্য। ওকে, যখন গুচ্ছতে বলছিল যে জিকে রাখবে, তখন আমরা এটা মূলত তার আগেই বের করছিলাম এবং তখন আমরা এটার নাম দিছি কি গুচ্ছ সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি। ওকে, তো এটা যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাকে কাজে দিবে এবং বিইউপিতেও কাজে দিবে, কারণ এটাতে প্রচুর প্রশ্ন দেওয়া আছে বিভিন্ন ভার্সিটির। ওকে, তোমরা নিশ্চয়ই দেখছিলা তোমরা যারা কালেক্ট করছো, এবং যেটা সুবিধা সেটা হচ্ছে যে এখানে তোমার ইনফরমেশনগুলো হিউজ অ্যামাউন্টে দেওয়া আছে, এবং একটা এয়া করে মানে হচ্ছে যে ম্যাপিং করে যে কোনগুলো ভার্সিটির জন্য দরকারি। অনেক বই তুমি পাবা দেখবা যে সেখানে চাকরির প্রশ্নগুলো অ্যাড করে দেওয়া আছে, বা চাকরির পরীক্ষা যেগুলো নর্মালি ইম্পর্ট্যান্ট সেগুলো দেওয়া আছে, ভার্সিটিরগুলো কিন্তু তোমার তেমন একটা দেওয়া নাই। তো আমাদের এই বইটার এই সুবিধায় তুমি পাবা যে এটা মূলত যে ভার্সিটির যে ভার্সিটিতে যে টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো, এবং কিছু কিছু টপিক ইংরেজিতেও আমরা ব্যাখ্যা করছি যেহেতু দরকার আছে সেজন্য। ওকে, এগুলো হচ্ছে কিছু কিছু টপিক আমরা ইংরেজিতেও ব্যাখ্যা করছি, তোমরা যারা দেখছ তারা বুঝতে পারবা। এবং এখানে কিন্তু সায়েন্স এর পার্ট আছে, কম্পিউটারের পার্ট আছে, বাংলাদেশ আছে, আন্তর্জাতিক আছে, সাম্প্রতিক আছে, সাম্প্রতিক নভেম্বর 2020 পর্যন্ত আছে। সো অনেকগুলো প্রশ্ন এখানে আছে, তোমরা চাইলে এই বইটাও কালেক্ট করতে পারো। ওকে, এছাড়া আরেকটা এফবিএসে যেটা হয়ে থাকে, এ খেয়াল করো এই এফবিএসে কিন্তু তোমার জেনারেল ম্যাথ থেকে আসবে 35, সেটার জন্য তোমাকে আবার যেহেতু ইংলিশে কোশ্চেন হচ্ছে এখানে, এটা একটু তোমার জন্য টাফ হবে। তো এই জন্য তোমরা ফলো করবে এই বইটা, এটা হচ্ছে কি ম্যাথ ফর অ্যাডমিশন।
এটা কেন ফলো করবা কারণ এটার কোশ্চেনগুলো সবগুলাই বাংলা ইংলিশ ভার্সনে দেওয়া আছে ওকে মানে সবগুলো কোশ্চেনই বাংলা এবং ইংলিশ ভার্সনে ব্যাখ্যা করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো এবং যেটা সুবিধা পাবা এখান থেকে এখানে বিইউপি এর কোশ্চেনটার সমাধান দেওয়া আছে এই যে বিইউপি কোশ্চেন ওকে বিইউপি এর কোশ্চেন সমাধান দেওয়া আছে এবং সেটা ইংরেজিতেই দেওয়া আছে ওকে এবং যেই যে বিশ্ববিদ্যালয় ইংরেজিতে কোশ্চেন আসছিল যেমন আইবিএতে যেগুলো আসছিল এমবিএতে যেগুলো আসছিল সেগুলো এখানে কিছু কিছু দেওয়া আছে একদম ইংরেজিতে ওকে তো আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাঝে মধ্যে আমরা দেখছি যে ইংরেজি কোশ্চেন আসে ওকে একটা ইউনিট আছে সেখানে ইংরেজিতেই কোশ্চেন হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তো সেগুলোও কিন্তু এখানে দেওয়া আছে ওকে তো দ্যাট মিনস তোমার এই বইতে সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নই দেওয়া আছে এবং সবগুলোই বাংলা ইংলিশ ভার্সন দুইটাতে দেওয়া আছে জন্য দেওয়া আছে বাংলা অ্যান্ড ইংলিশ ভার্সন ওকে মানে এখানে বাংলাতেও কোশ্চেনটা আছে ইংরেজিতেও কোশ্চেনটা আছে ওকে সো তোমরা এই বইটা কালেক্ট করবা তাহলে তোমরা ব্যাপক হেল্প পাবা যারা এফবিএসএ পরীক্ষা দিবা তারা ওকে তাহলে আর বাংলার জন্য কী ফলো করতে পারো বাংলা তো বাংলা যে কোনো যে বইটা তোমরা এতদিন পড়তেছ ইন্টারমিডিয়েটে সেটা পড়বা নাইন টেনের নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র পড়বা সেই সাথে তোমরা যেই কোশ্চেনগুলো আসছে প্রিভিয়াস ইয়ারের সেগুলো ফলো করবা আর যদি বাজারের অন্য কোনো বই কিনে থাকো অনেকে বাংলার জন্য কিছু বই কিনছো আমি জানি সেগুলো ফলো করলে হবে এক্সট্রা কোনো বাংলার জন্য বই কেনার দরকার নেই আর ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ বায়োলজির জন্য তোমরা গতানুগতিক যে বইগুলো তো দিন পড়তেছ অ্যাডমিশন টেস্টের জন্য সেগুলোই পড়বা এর বাইরে কোনো বই পড়ার দরকার নাই এবং সেভাবেই কোশ্চেন আসছে তোমরা প্রয়োজনীয় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ফলো করে দেখতে পারো তাহলে আবারও বলবো যে তোমরা আগে বিইউপিতে এক্সাম দেওয়ার আগে যেটা করে নিতে হবে সেটা হচ্ছে বিইউপি এর কোশ্চেন ব্যাংক সমাধান করে বুঝে নিতে হবে কোশ্চেনের প্যাটার্ন কীরকম এবং তুমি কীভাবে আগাইলে তোমার জন্য ভালো হবে ওকে তো আজকে চলে যাচ্ছি আরেকদিন আমরা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের নিয়ে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ টাটা